তাহলে এখন থাকবে কবে মুক্তি পাবে মিষ্টি জান্নাত অভিনীত ফুলজান সিনেমাটি? চলুন তাহলে বিস্তারিত বিষয়টি নিয়ে আলোচনা করা যাক। টলিউডে সম্প্রতি সময়ে দর্শকপ্রিয় একজন তারকা হলেন মিষ্টি জান্নাত। কেননা এই তারকা তার কেরিয়ারে বেশ কয়েকটি দর্শকপ্রিয় চলচ্চিত্রে কাজ করেছেন, তবে তিনি তার অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকদের কাছে দর্শকপ্রিয়তা অর্জন করেছেন। তার ফলে অবশ্য সম্প্রতি সময়ে ঢাকা ইন্ডাস্ট্রির দর্শকপ্রিয় একজন তারকা হয়ে উঠেছেন, তবে এই তারকাকে দীর্ঘদিন যাবৎ বড় পর্দায় দেখা যায় না। ফলে অনেকেই মনে করেছিলেন চলচ্চিত্র জগৎ থেকে হয়তো দূরে সরে গিয়েছেন এই তারকা, তবে রিসেন্টলি শোনা যায় এই তারকা নতুন সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। তাছাড়া আগামী 16 জুন সিনেমাটি মুক্তি দেওয়া হবে বলে শোনা যায়। তার প্রেক্ষিতে অবশ্য সম্প্রতি সময়ে সিনেমার ট্রেলার প্রকাশ করা হয়েছে। তাছাড়া মিষ্টি জান্নাতের আপকামিং সিনেমাটি হলো ফুলজান, প্রসঙ্গত এই সিনেমাতে তাকে নাম চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। পাশাপাশি গ্রাম্য প্রেক্ষাপটে সিনেমাটি নির্মাণ করা হয়েছে, তবে রোমান্টিক ধাঁচের একটি চলচ্চিত্র হবে এটি, কেননা সিনেমার ট্রেলার দেখে এইটুকুই বোঝা যায়। প্রসঙ্গত সবার মতো সর্বদাই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকেন মিষ্টি জান্নাত, কেননা সেখানে তিনি তার নিত্যদিনের আপডেট শেয়ার করেন, পাশাপাশি মাঝে মাঝে ছবিও প্রকাশ করেন এই তারকা। তার জন্য অবশ্য প্রায়শই দর্শকদের কাছে আলোচনায় থাকেন এই অভিনেত্রী। তাছাড়া এই তারকার হাতে বর্তমানে বেশ কয়েকটি কাজ আছে, তবে সে সকল কাজ নিয়ে এই তারকা ব্যস্ত সময় পার করছেন। পাশাপাশি আগামীতে এই তারকার আরও বেশ কয়েকটি সিনেমা মুক্তি পাওয়ার কথা আছে বলে শোনা যায়। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন কবে মুক্তি পাবে ফুলজান সিনেমাটি? তাছাড়া বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।